হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বাংলা তোমাদের এর আগে আমি প্রচুর সাজেশন প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি সব ডেসক্রিপশানে প্লে লিস্টে পেয়ে যাবে আজকে তোমাদের আমি রায়ো মার্টিন বইয়ের যত প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আজকে তোমাদের আমি দিচ্ছি সেগুলো খুব ভালো করে পড়তে হবে ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে চলে যায় তোমাদের নোটিফিকেশানটা অন হচ্ছে না সো ভিডিওটা সাবস্ক্রাইব করার পর লাইক করে রাখবে তাহলে ভিডিওটা স্ক্রিনে চলে যাবে কামেন্টস করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও শুরু করা যাক ওকে দেখো সবার প্রথমের প্রশ্ন যত প্রশ্নগুলো আছে এর আগে পরিবেশেরটা সবটা কমপ্লিট করিয়ে দিয়েছি আমি আজকে কিন্তু আমি বাংলারটা দিচ্ছি ওকে সবার প্রথমের প্রশ্ন ছোট্ট পাখি কার কানে ঢুকেছিল উত্তর আমরা লিখবো ছোট্ট পাখি একটি হাতির কানে ঢুকে গিয়েছিল নেক্সট প্রশ্ন কিশোরী মেয়ের কোন হাতে পিঁপড়ে কামড়ে ছিল উত্তর লিখবো কিশোরী মেয়ের ডান হাতে পিঁপড়ে কামড়ে ছিল উত্তরটা এখান থেকে চলে এসছে ডান হাতে পিঁপড়ে কামড়ে ছিল ওকে নেক্সট প্রশ্ন দেখো রয়েছে শরৎকালের বাঙালিদের কি কি উৎসব হয় উত্তর শরৎকালে বাঙালিদের দুর্গোৎসব বা দুর্গাপূজা ঈদ ইত্যাদি উৎসব হয় ওকে কমা দিয়ে লিখবো দুর্গাপূজোর পর একটা কমা দেবো ঠিক আছে নেক্সট প্রশ্ন আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডাম চ্যানেলে তোমাদের কিন্তু গণিতের সমস্ত পড়া দেওয়া হয়েছে ইংলিশের সমস্ত পড়া দেওয়া হয়েছে সো ম্যাথ ডিভিএস ম্যাডাম যারা আমার সাবস্ক্রাইবার প্রত্যেকেই জানো যারা নিউ তাদের জানি জানাই ম্যাথ ডিভিএস ম্যাডাম সার্চ করে নেবে ইংরাজি আর গণিত বিষয়ের জন্য ওকে নেক্সট প্রশ্ন ছাই ভূত না আর কিছু এ কথা কে বলেছিল উত্তর লিখবো এ কথা গুটি পোকা বলেছিল নেক্সট প্রশ্ন আমরা গাছে কে বসেছিল উত্তর লিখব আমরা গাছে হুতুম প্যাঁচা বসেছিল নেক্সট প্রশ্ন ইসব কোন দেশের মানুষ ছিল উত্তর লিখব ইসব গ্রিস দেশের মানুষ ছিল নেক্সট প্রশ্ন পান্তাবির দিন চলতো কিভাবে উত্তর আমরা লিখব ভিক্ষা করে পান্তাবির দিন চলত দিগন্ত কাকে বলে উত্তর আমরা আকাশ ও পৃথিবীর মিলন স্থলকে দিগন্ত বলা হয় বা দিগন্ত বলে নেক্সট প্রশ্ন পঞ্চতন্ত্র গল্প কার লেখা উত্তর আমরা লিখবো পঞ্চতন্ত্র গল্প বিষ্ণু শর্মার লেখা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন বৃষ্টির দিনগুলো রুবায়ের ভালো লাগার কারণ আচ্ছা দেখো উত্তরটা একসঙ্গে চলে এসছে এখানে প্রশ্নটা হচ্ছে বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন এটা কোয়েশেন্স মার্ক ঠিক আছে উত্তরটা এখান থেকে রয়েছে উত্তর আমরা লিখবো বৃষ্টির দিনগুলো রুবাইয়ের ভালো লাগার কারণ হলো ওই দিনগুলোতে প্রকৃতি যেন রূপময়ী হয়ে ওঠে আর চারিদিক থেকে বৃষ্টি ভেজা মৃদুমন্দ ঠান্ডা বাতাস মনকে ভরিয়ে তোলে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন বলছে বুড়িকে সবাই পান্তা বুড়ি বলতো কেন উত্তর আমরা লিখবো সব দিন পান্তা ভাত খেত বলে বুড়িকে সবাই পান্তা বুড়ি বলতো নেক্সট প্রশ্ন ভূতের চেহারা কেমন ছিল উত্তর আমরা লিখব শৈলেন ঘোষের লেখা উরুক্ক ভূত গল্পে ভুত্তার চোখ ডাবরা নাক থাবরা চেহারা সে ফিনফিনে মানে চেহারায় সে ফিনফিনে তার হাত পানেই ধর কাটা নড়া চটকানো দাঁত ছড় কুটতে ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন আচ্ছা নেক্সট প্রশ্ন যাওয়ার আগে এটা বলে দিই এখানে হচ্ছে এখানে চট কানো এসছে এক জায়গায় দেখলাম আমি হ্যাঁ এই যে নরা চট কানো এসছে এটা চট কানো না এটা ছট কানো নড়া ছট কানো ছ ট কয়াকার নয় ঠিক আছে নেক্সট কিশোরী মেয়েরা বনে যেত কেন উত্তর লিখবো কিশোরী মেয়েরা বনে যেত কাঠ কাটতে নেক্সট প্রশ্ন দূরে কোথায় সোনা পোতা আছে তা ঠিক নেই কে যাবে খোড়াকুরি করতে এই লাইনটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে কথাটি কে বলেছে তার এমন কথা বলার কারণ কি উত্তর আমরা লিখব এই লাইনটি সত্যি সোনা গল্প থেকে নেওয়া হয়েছে কথাটি চাষির ছেলে তার স্ত্রীকে বা বউকে বলেছে 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 ওকে কথাটা কে হয়ে গেল তার এমন কথা বলার কারণ কি উত্তরটা আমরা লিখব ছেলেটি অলস প্রকৃতির ছিল সকালে উঠে সে কোনো কাজ করতো না তার বউ যখন মনে করিয়ে দিত সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে কথা বলতো নেক্সট প্রশ্ন কবি শক্তি চট্টোপাধ্যায়ের তোমার পড়া একটি কবিতার নাম লেখো উত্তর লিখবো কবি শক্তি চট্টোপাধ্যায়ের আমার পড়া একটি কবিতার নাম হলো নদী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে অনেক দিন তীরে আমি একা একাই গিয়েছি লেখক কেন নদীর তীরে একাই যেতেন উত্তর লিখব নদীর তীরে একা গল্পে লেখক জীবন সর্দার প্রকৃতি পরিওয়া হবেন বলে একা একাই নদীর তীরে যেতেন তবে তিনি নদীর কাছে গিয়ে কখনো বসে থাকেননি বা শুধু ঢেউয়ের ওঠানামা দেখেননি ওই নদী কেমন নদী সেটা খোঁজ নেওয়া নেওয়া তার কাছে একটা খেলা ছিল ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন বলছে লিপিকে কি বলে আশ্বাস দিয়েছিল ঘোষের লেখা জুই ফুলের রুমাল গল্পে বড় বড়ো বাবু লিপিকে দু কাঁধে হাত রেখে বলেছিল কেউ তোমাদের একটাও গাছ কাটতে পারবে না এ এখন থেকে সরি কাটতে পারবে না এখন থেকে বুঝলে আমার হুকুম এইভাবে কথাটা বলেছিল নেক্সট নেক্সট প্রশ্ন হচ্ছে একা একা থাকলে থাক নেই এটা ভুল লেখা হয়েছে একা একা থাকতে নেই নেই নয়কার ওকে একা একা থাকতে নেই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই উত্তর লিখব একা একা থাকতে নেই গল্প থেকে আমরা শিখতে পারি যে একা একা থাকলে বিপদ বাড়ে আর শক্তিও কমে যায় একসঙ্গে থাকলে তাতে শক্তি বাড়ে নেক্সট নেক্সট প্রশ্ন কি সুন্দর পুতুল হিংসুটি গল্প পড়ে তোমার পুতুলের কেমন বর্ণনা পেয়েছো তোমরা পুতুলের কেমন বর্ণনা পেয়েছো উত্তরটা এইখান থেকেই লেখা শুরু হয়ে গেছে ওকে উত্তর লিখব সুকুমার রায়ের লেখা হিংসুটে গল্পটি পড়ে আমরা পুতুলটার খুব সুন্দর একটি বর্ণনা পেয়েছি পুতুলটি মিটমিটে চোখ কচি কচি হাত পা ফুটফুটে মাথা লাল জামা ও লাল জুতো পরানো টুকটুকে লাল রঙের একটি পুতুল ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন বলছে দেশের মাটি কবিতাটি কবি দেশের রূপ বর্ণনায় যেসব ফুলের নাম করেছেন তারা দেশকে কিভাবে সাজিয়েছে ওকে তাহলে উত্তরটা আমরা লিখবো দেশের মাটি কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত দেশের বর্ণ রূপ বর্ণনায় মাউল বা মৌহা ফুল কমল বা ফুল, লবঙ্গ ফুল বকুল ফুল ও দোপাটি ফুলের নাম করেছেন এবার কিভাবে সাজিয়েছে ফুলটা সেটা লিখবো লিখবো মাউল বা মৌয়া ফুল দেশের মাথায় মালা পরিয়েছে দেশের সারা গায়ে বকুল ও দোপাটি ফুল দেশের দেশের সারা গায়ে বকুল ও দোপাটি ফুল দেশের শোভা বাড়িয়েছে মানে দেশের সারা গায়ে পরে বকুল আর দোপাটি দেশের শোভা বাড়িয়েছে পদ্ম ফুলের সুগন্ধ সমগ্র দেশ জুড়ে দেশের পায়ে লবঙ্গ ফুলের নুপুর পড়া ঠিক আছে নেক্সট নেক্সট প্রশ্ন নিতমহলের যোজনায় নীতি বুলায় পায়ে রূপর কাঠিটার লাইন এই লাইনটি গদ্যভাষ্য লেখো উত্তর লিখবো ঘুমের ঘোরে ঘুমের ঘোরে চাঁদের আলো প্রতিনিয়ত পায়ে রূপর কাঠি বুলিয়ে দেয় নেক্সট ছন্দের জাদুকার নামে কে পরিচিত উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত নেক্সট এর মধ্যে কয়েকটা প্রশ্ন আছে যেটা প্রতিটা স্কুল এক্সামে একটা দুটো রিপিট হয়েছে সেই রিপিট প্রশ্নগুলো কিন্তু আমি আর দিইনি ওকে নেক্সট চাঁদের মানে আগে একটা প্রশ্ন একবারই উত্তর দিয়েছি যেমন আমরা কোশ্চেন ব্যাঙ্কগুলোয় পেয়েছি একটা প্রশ্ন দু তিনবার দু তিন তিনটে মডেল পেপারে রয়েছে সেই এক সবগুলো মডেল পেপারে একই প্রশ্ন কিন্তু আমি দিইনি যেটা প্রশ্ন এক প্রশ্ন রয়েছে ধরো রয়েছে হয়তো চাঁদের আলো কোন মাঠে দিগন্তহীন হয়তো একটা মডেল পেপারে দিয়েছে আবার তিন নম্বর মডেল পেপারে প্রশ্নটা রয়েছে তখন একটারটা আমি দিয়ে দিয়েছি যখন তিন নম্বরেরটাই দিইনি ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে চাঁদের আলোয় কোন মাঠে মাঠকে দিগন্তহীন মনে হয় উত্তর এটা হবে কোন দুবার হয়ে গেছে একবার হবে উত্তর লিখবো চাঁদের আলোয় তেপান্তরের মাঠকে দিগন্তহীন বল মনে হয় নেক্সট পান্তা শব্দের অর্থ কি উত্তর জল দেওয়া ভাত পান্তা শব্দের অর্থ নেক্সট ইসব পশু পাখিদের ছদ্মবেশে কাদের কথা লিখতেন উত্তর ঈসব পশু পাখিদের ছদ্মবেশে মানুষের কথা লিখতেন নেক্সট প্রশ্ন শৈলেন ঘোষ কোন নাটক লেখার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উত্তর লিখব শৈলেন ঘোষ অরুণ বরুণ কিরণমালা লেখার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান নেক্সট প্রশ্ন কবি নরেন্দ্র দেব ও কবি রাধারানী দেবীর কন্যার নাম কি উত্তর নবনীতা দেবসেন নেক্সট পাগলাদাসুর চরিত্রের ষষ্ঠাকে উত্তর পাগলাদাসুর চরিত্রের ষষ্ঠা সুকুমার রায় নেক্সট প্রশ্ন আফ্রিকা মহাদেশের কোনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরটি কোনটি উত্তর লিখব মোম্বাসা নেক্সট প্রশ্নে যাব নেক্সট প্রশ্ন বলছে শরৎকালে আকাশ বাতাস কেমন থাকে উত্তর লিখব শরৎকালে গরমকালের তাপপ্রবাহ ও বর্ষাকালের বৃষ্টির ধারার থেকে বৃষ্টির ধারা থেমে গিয়ে প্রকৃতি আরামদায়ক হয়ে ওঠে রোদ থাকলেও তা চড়া নয় মিষ্টি রোদ থাকে আকাশে পেজা তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় সকালবেলা শিশির পরে মাঠে মাঠে শিউলি কমা দিয়ে হবে শিউলি কাশফুল ফুটে প্রকৃতিকে সুন্দর মনোরম করে তোলে বাস হয়ে গেল এটা নেক্সট নেক্সট প্রশ্ন মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কি ছিল রসময় আমরা লিখবো এটা নাম কী ছিল এখানে প্রশ্নটা হয়েছে উত্তরটা এখান থেকেই শুরু হয়ে গেছে উত্তর লিখব রসময় লাহার লেখা মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম ছিল রমেশ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন নিঝুম রাতে অসৎ শাখে কে চেঁচায় উত্তর লিখব নিঝুম রাতে অশোপ শাখে হুতুম প্যাঁচা চেঁচায় নেক্সট নেক্সট প্রশ্ন পান্তা বুড়ি কার কাছে নালিশ করতে গিয়েছিল দুবার হয়ে গেছে বুড়িটা আচ্ছা ফেরার পথে সে কি কি নিয়ে এলো উত্তর লিখব পান্তা বুড়ি রাজার কাছে নালিশ করতে গিয়েছিল ফেরার পথে সে বেল মাছ ছুরি আর কুমিরকে নিয়ে এলো নেক্সট 똠라? তোমাদের স্কুলের স্বাধীনতা দিবস কেমন করে পালন করো উত্তর লিখব আমাদের স্কুলে প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় সেদিন আমরা সকাল নটার মধ্যে স্কুলে চলে যাই তারপর আমরা স্কুলের মাঠে লাইন করে দাঁড়াই প্রধান শিক্ষক ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সেই সময় তিনি ও অন্যান্য শিক্ষক শিক শিক্ষিকারা সমবেত কণ্ঠে বন্দে মাতারাম ধ্বনি উচ্চারণ করেন এরপর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপর শিক্ষক শিক্ষিকারা আমাদের কেক ও চকলেট দেন সেদিন আমাদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় ওকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলেছে বৃষ্টির বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল উত্তর লিখব বৃষ্টি নামার পর ভূতটা জলের বেগে ভিজে গিয়েছিল সেই সময় ভূতের চোখ নাক মুখ দিয়ে জলের গোলা রং বেরিয়ে এসেছিল তখন বোঝা গেল যে খবরের কাগজের পাতায় কেউ ভূতের ছবি এঁকেছিল সেটাই ভূতের চেহারা নিয়েছিল ঠিক আছে এইভাবে উত্তরগুলো কমপ্লিট করলাম ঠিক আছে তাহলে এখন আমি কতগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিলাম রায়ো মার্টিনের বই থেকে তোমাদের মজেল কোয়েশ্চেন পেপারগুলো খানিকটা বাকি রইলো আমি একটু পরেই সেটা আপলোড করব সেটার নোটিফিকেশান নাও পেতে পারো সো ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিওটা আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো এছাড়াও প্রচুর প্রশ্ন উত্তর আমি বাংলার পরিবেশের দিয়ে দিয়েছি রায়ো মার্টিনের বইয়ের সাজেস্ট সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও আর ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করো ইংরাজি আর গণিতের জন্য আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো